এদিকে নিম্নমানের কাজের কারণে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের 26টি অংশ ধসে গেছে। ভারী বৃষ্টি এবং বন্যায় আতঙ্কে রয়েছেন শহরবাসী। ধসে গেছে সিরাজগঞ্জের কাজীপুরে সলিড স্পার বাঁধের 30 মিটার অংশ। জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাইবান্ধা পৌর ও জেলা শহরকে বন্যামুক্ত রাখতে 2019 সালে 2,65,00,000 টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করা হয়। মাত্র 3 বছরেই বাঁধের 3 কিলোমিটারে 26টি স্থানে দেখা দিয়েছে ধস, তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এইসব ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যে কোনো সময় ঘাগট নদীর পানি ঢুকতে পারে শহরে। বাঁধে কি বালু দিয়ে দেখলে বাঁধ তৈরি যে করছে ভাই, তার তো কোনো ঠিকানা নেই, কখন যে ভাঙি পড়ে তার কোনো ঠিক নেই। বান্ধা ছিলে সবাই ভয়ে আতঙ্কের মধ্যে থাকি যাই সবসময়, নদী ভর্তিছে, কখন জানি বান ছেড়ে, তার তো কেউ বলতে পারে না, চারপাশে তো বান ভাঙ্গি গেছে। কাজের মান খারাপ হওয়ায় বাঁধ নির্মাণের পরের বছর থেকে কোটি টাকা খরচ করা হচ্ছে ধস ঠেকাতে, কিন্তু এতে লাভ হয়নি অভিযোগ স্থানীয়দের। প্রতি বছর বছর বাঁধ ভাঙে, থাকা খুব সমস্যা হয়, মনে করেন ভাঙার খুব ভয় আসে, থাকলে মনে করো খুব ভয় হয়, আর এই যেগুলো দিয়ে ভাঙে কেউ আসেও না দেখেও না ভালো করে না। এটা শহর রক্ষা বাঁধ, এটা যদি ভাঙে যায় তাহলে শহর ডুবে যাবে, এটা মেরামত করা অতি জরুরি দরকার। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা স্বীকার করে সেগুলো মেরামতের চেষ্টা চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। কিছু কিছু জায়গায় কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে রেইন কার্ডের সৃষ্টি হয়েছে, এগুলো আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করতেছি। এদিকে যমুনা নদীতে পানি বেড়ে সিরাজগঞ্জের কাজীপুরে সলিড স্পার বাঁধের অন্তত 30 মিটার ধসে গেছে। সকালে উপজেলার মেঘাই 1 নম্বর সলিড স্পার বাঁধ এলাকায় এই ধস দেখা দেয়। জিও ব্যাগ ফেলে প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ কাজ করছে, একই সাথে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ এবং কাজীপুর থানা সকলে মিলে আমরা এই প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম হব। 1997 সালে কাজীপুর উপজেলা রক্ষায় মেঘাই খেয়াঘাট এলাকায় 300 মিটার স্পার বাঁধ নির্মাণ করা হয়। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আগামীকাল থেকে পোশাক শিল্পী ঈদের ছুটি শেষ হচ্ছে, তাই সকাল থেকে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে ঢাকাগামী রুটে চাপ বেড়েছে। বাস ছাড়াও ট্রাক এবং পিক আপে রাজধানীর দিকে ছুটছেন তারা। যাত্রীদের অভিযোগ, বাসে অতিরিক্ত ভাড়া চাওয়ায় এসব মালবাহী গাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে চড়ে গন্তব্যে যাচ্ছেন তারা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে কড্ডামোড় এবং হাটিকুমরুল গোল চত্বরে গাড়ির চাপ বেশি। এদিকে একই কারণে রাজবাড়ি এবং মানিকগঞ্জের দৌলতদিয়া ও পাটুরিয়ার নৌরুটেও লঞ্চ ও ফেরিগুলোতে যাত্রীর চাপ বেশি দেখা গেছে। সেই সঙ্গে ছোট বড় প্রাইভেট কার এবং দূরপাল্লার বাসের সংখ্যাও ছিল বেশি। দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজিতে 140 টাকা কমেছে। এক সপ্তাহ আগে হিলিতে আমদানিকৃত আদা বিক্রি হয়েছে 400 টাকা কেজি দরে, আজ তা নেমে এসেছে 260 টাকায়। ব্যবসায়ীরা জানান, ভারতে আদার দাম বৃদ্ধি এবং বন্দর দিয়ে আমদানি কম হওয়ায় বাজারে আদার দর ঊর্ধ্বমুখে ছিল। বর্তমানে ভারতের পাশাপাশি মিয়ানমার থেকেও আদা আমদানি করা হচ্ছে, এতে বাজারে সরবরাহ বাড়ায় দাম কমে গেছে পণ্যটির। খুচরা বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ বাড়ায় তারা কম দামে কিনতে পারছেন, তাই বিক্রিও করতে পারছেন কম দামে।